আজ ইডি দপ্তরে যাচ্ছেন না সায়নি, মেলে জানালেন কবে যাবেন। হ্যাঁ, কি হলো? হাওয়াফুস। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গত 30 জুন সায়নি ঘোষকে ইডি ডেকেছিল কলকাতার সিজিও কমপ্লেক্সে, তাদের দপ্তরে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাকে জেরা করতে চেয়েছিল ইডি। প্রায় 11 ঘন্টা তাকে সেখানে জেরা করা হয়েছিল এবং তারপর যখন তাকে ছাড়া হয়, সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন, এমন সব ভাবখানা দেখাচ্ছিলেন যেন কিছুই ব্যাপার নয়, যেন ক্ষমকা ডাকা হয়েছে, ইডি যেন তার কাছ থেকে কিছুই পায়নি। যা জানতে চাওয়া হয়েছে সব কোঅপারেট করেছি, কিছু তথ্য জানতে চেয়েছিল, হয়তো আরও একবার ডাকবে, আবার আসবো, 100 বার ডাকলে 100 বার আসবো, 11 ঘন্টা কেন, 24 ঘন্টা রাখলেও আমি থাকবো, অনেক বড় বড় কথা বলেছিলেন। শুধু সেই দিনই নয়, আমি আবার এটাও দেখলাম পরদিনে, যেখানে ওনার বাড়ি, ফ্ল্যাট, যেসব ফ্ল্যাট নিয়ে এখন সব বিতর্ক তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়েও বলা যায় আরও জোর গলাতে অনেক কথা বলেছিলেন, 100 বার ডাকলে যাব, 5 তারিখ, 25 তারিখ যেদিন ডাকবে সেদিন যাব। আমি দর্শক সেটা একবার শোনাই, আমি তারপর ব্যাখ্যাতে আসব যে কি হলো, এত কথা বললেন সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে পরদিন ফ্ল্যাটের সামনে, হয়ে গেল হাওয়া ফুস। 100 বার ডাকে তো দূরের কথা, দ্বিতীয় ডাকেই গেলেন না গড় হাজির। কি কারণ দেখানো হয়েছে আমি সে ব্যাখ্যাতেও আসবো। আমি দর্শক আগে শোনাই যে 1 জুলাই অর্থাৎ যেদিন ডাকা হয়েছিল 30 জুলাই, তার ঠিক পরের দিনে মিডিয়ার সামনে কি বলেছিলেন এই তলব নিয়ে, আগে দর্শক শুনুন, আমি তারপর ব্যাখ্যাতে আসছি। এবং এটার সঙ্গে লাখ লাখ ছেলে মেয়ে, তাদের ফিউচার, যুবরা ইনভলভ। আমাকে যদি তদন্তের সাহায্যে এবং মানে আমাকে যদি পৌঁছতে হয়, আমি কোঅপারেট করবো, আমি তো আগেই বলেছি। সো আমাকে 5 তারিখে ডেকেছে, আমাকে যদি আরও 5 বার ডাকে তাহলে আরও 5 বার। আচ্ছা, সবার হয়ে গেছে, আমি একটা প্রশ্ন করছি, আপনাকে ধরবে নাকি? না, কুন্তলকে কতদিন ধরে চিনতে? না, আমি কুন্তলকে 2021-এর শেষ থেকে, আমি তো তৃণমূল জয়েনই করেছি 2000-এ। যদি লাভান্বিত হয় সেটাও বেরিয়ে আসবে, যদি লাভান্বিত না হয় সেটাও বেরিয়ে আসবে। দর্শক দেখছেন বা শুনলেন অ্যাটিচিউডটা, বা দেখলেন অ্যাটিচিউডটা, বস বস, হাম হ্যায় বস, 100 বার ডাকলে যাব, 5 তারিখ, 25 তারিখ যতবার ডাকবে ততবার যাব। একটা জিনিস ভাবুন যে মানে যেটা বলেন আর কি, যারা চাকরিতে যারা বঞ্চিত তাদের কথা আর কি, বিরাট দরদ দেখিয়েছিলেন, ব্যাস 5 বার ছেড়ে দিন। দ্বিতীয় কল ছিল আজকে, সেকেন্ড কল, প্রথম কল ছিল 30 জুন, আজকে 5 তারিখ, আজকে ছিল দ্বিতীয় কল, আজ কি হাওয়া। ওই দিনে বেরিয়ে বললেন 100 বার ডাকলে 100 বার যাব, পরদিনও বললেন 100 বার ডাকলে 100 বার যাব, 5 তারিখ যাব, 25 তারিখ যাব, যখন ডাকবে তখন যাব, আমি চাই কোঅপারেট করতে, কারণ এত ছেলেমেয়ের একটা ভবিষ্যৎ যেটা বলতে চাইলেন, এত ফুটনি করলেন, তারপরে তো অ্যাটিচিউড তো দেখলেন, বস হাম হ্যায় বস, অমক তমক করে যে ধরনের একটা অ্যাটিচিউড, কী বলবো, এসব দেখলে শুনলে গা যেন না রিড়ি করে ওঠে, কী আর করার আছে। আমরা তার বেশি কিছু বলতেও পারি না, বললে তো আবার মহিলা, বুঝতে পারছেন, এইসব সেন্টিমেন্ট মানে সেন্টিমেন্ট দিয়েই তো চলছে, অ্যাকচুয়ালি আছে কি, কী কোয়ালিটি আছে? আমি তো যারা তৃণমূল কংগ্রেসের লোকজন রয়েছেন, বিশেষ করে যুব সেকশনের, আমি তো বলি যে আপনাদের লজ্জা, কে সায়নী ঘোষ, কতদিন দলটা করেছেন, শুনলেন তো 21-এর এতে বললেন কুন্তল ঘোষের সঙ্গে সম্পর্কের বিষয়ে, মানে কতদিন দলে যোগ দিয়েছেন, তিনি হয়ে গেলেন যুব তৃণমূল কংগ্রেসের একেবারে রাজ্য সভাপতি হয়ে গেলেন, সভানেত্রী হয়ে গেলেন, তা আপনারা কী করলেন তাহলে, আপনাদের তো লজ্জা পাওয়া উচিত।
উনি অভিনেত্রী হতে পারেন, বড় বড় কথা বলেন বলতে পারেন, হতে পারেন সেটা, তা বলে হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসে যাওয়া, জুম্মা জুম্মা আট দিন তৃণমূল কংগ্রেসে জয়েন করে একেবারে যুবর পদে চলে গেলেন, আর বাকিরা তাহলে কী করলেন, এতদিন ধরে ঘাস কাটছিলেন, মানে ঘাস কাটলেন নাকি কী হলো অ্যাকচুয়ালি আপনাদের ভবিষ্যৎ? সবারই তো একটা নিশ্চয় আপনাদের মধ্যে একটা টার্গেট থাকে, আমি এই পজিশনে যাব পর পর ধাপে ধাপে। যারা লড়াই করে এলেন যুবর এই সংগঠনটার সংগঠনকে নিয়ে, তারা রয়ে গেলেন পেছনের বেঞ্চে। কে অভিনেত্রী একজন হঠাৎ করে একটা বিতর্কের মধ্যে পড়ে গেলেন, বিতর্কের অনেক কারণও রয়েছে, সেসব আর এখানে না বলাটাই আর বলা দরকার নেই। ব্যাস টিকিট পেয়ে গেলেন, একুশের ভোটে টিকিট পেয়ে গেলেন, আসানসোল দক্ষিণে প্রার্থী হলেন, ছুটো ছুটি কুদো কুদি কত কী করলেন, হেরে ভূত হয়ে গেলেন। হারলে কী হবে, চোখে লেগে গেছে, হারলে কী হবে, চোখে লেগেছে নেতৃত্বের, ব্যাস হেরেও পদ পাওয়া যায়, হেরেও মানে এরকম পদে বসা যায় বা বসানো যায়, ব্যাস পদ পেয়ে গেছেন, যুবর একেবারে সভানেত্রী হয়ে গেছেন, বিরাট পদ, বিরাট পাওয়ার, তারপরে তার সংগঠন তিনি সাজিয়েছেন, কুন্তল ঘোষকেও পদ দিয়েছেন, কুন্তল ঘোষ অনেককে সাহায্য করে, নিজেই বলেছেন আমাদেরকেও সাহায্য করে বিভিন্ন সময়ে, ও খুব গুণী ছেলে, শিল্পী, শিল্পসত্তা আছে, কত কী সার্টিফিকেট দিয়েছিলেন, এখন একুশের পরে যোগাযোগ অমকতম করে এরম করে সাফাই দেওয়া বা একটু ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি বা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু যেভাবে সব ডকুমেন্ট সামনে চলে এসছে এইভাবে কি ছেটে ফেলা যায়? একুশের এই যে একটা সময় বলছেন, এই সময়ের মধ্যেই এত কিছু করে ফেলেছেন, এই সময়ের মধ্যেই এমন কিছু করেছেন যে আপনাকে ইডি এতবার ডাকছে, আর এত ভাব, এমন ভাবখানা দেখাচ্ছেন, মানে ভাবখানা দেখলেই আপনাদের মনে সন্দেহ হবে, নিশ্চয়ই কিছু আছে। মানে আগে কিন্তু দেখুন সন্দেহ আমাদের আগে থেকেই ছিল, যেহেতু এই সব নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, কিন্তু আগের দিনে কমপ্লেক্স থেকে বেরিয়ে যেভাবে কথা বলছিলেন যে আমি পুরো কোঅপারেট করবো, আবার আসবো ইত্যাদি বিষয়ে, তখন আমরা ভাবছিলাম যে ঠিক আছে তাহলে তিনি তদন্ত করছেন, করুন, কি বেরিয়ে আসে দেখব। কিন্তু আজকে যা দেখছি যে এত কথা বলার পরেও তিনি গায়েব, তিনি যাচ্ছেন না। হ্যাঁ, আর যেটা বলা হয়েছে মেলে, যেটা খবর পাচ্ছি দর্শক, যে এখন নাকি ভোট প্রচারে ব্যস্ত, ভোটের পর যাব। তো ভোটের পর্ব যে চলছে, প্রচার পর্ব যে চলছে, তিনি কি 30 তারিখে জানতেন না, না 1 তারিখে জানতেন না, তাহলে কথাটা বলেছিলেন কেন? হ্যাঁ, আবার যাবো 5 তারিখে, যতবার ডাকবে ততবার যাবো, হঠাৎ করে মনে পড়ে গেল ভোট প্রচার চলছে। হ্যাঁ, আর ভোট প্রচারে কোথায় আছেন? এই আমি এই ডাকের পর তো তাকে দেখতেই পাই না, ভোট প্রচারে কোথায় রয়েছেন? তাহলে এটা কি, তাহলে কি এটা একটা অজুহাত, না যাওয়ার একটা অজুহাত? অজুহাতটা কেন, তাহলে অজুহাতটা কেন? এখানেই তো আমাদের সন্দেহটা বাড়ছে, যতটা সন্দেহ ছিল সন্দেহটা আজকের পর থেকে অনেকটা বেড়ে গেল। তাহলে কি চুরিকাণ্ডে ইনিও যুক্ত, বেকারদের টাকা আত্মসাতের ক্ষেত্রে ইনিও কি তাহলে যুক্ত? ওই মুখে ফটর ফটর ফুটনি, অ্যাকচুয়ালি ভিতরে ভিতরে আত্মসাত করেছেন? দেখুন বলে না যে কনফিডেন্স ভালো আর ওভার কনফিডেন্স খারাপ, বা ওভার কনফিডেন্স একটা অন্য ভাবনা তৈরি করে, সন্দেহ বাড়ায়। তো উনি যেটা করছেন, আরে বস আম হয় না এমন করছেন, মানে যেন একটা দেখানোর চেষ্টা হচ্ছে আমি ভেঙে পড়িনি, আমি ঠিক আছি, এত দেখাচ্ছেন যেটা আমাদের কাছে অতিরিক্ত হিসেবে লাগছে, যে এত এরকম আত্মবিশ্বাসী দেখাচ্ছেন কেন, এত আত্মবিশ্বাস কিসের মানে ডিসপ্লে করছেন কেন? কয়েকটা কথা আছে বাজারে, দেখবেন চোরের মায়ের বড় গলা, তারপর দেখবেন ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, এসব কথাগুলো আছে না, মানে এইরকম টাইপের লাগছে, এত আত্মবিশ্বাস, আরে হামাই বস, এই মানে এত এইভাবে কথা বলা কাউকে দেখেছেন? আরও অনেকটা ডাকাডাকি হয়েছে কিন্তু এইভাবে দেখেছেন? এখানেই কিন্তু আমাদের সন্দেহটা বাড়ছে, আর আজকের পরে তো সন্দেহ আরও বেড়ে গেল, নিশ্চয়ই ওনার কাছে উত্তর নেই। বলা হচ্ছে যে সব নাকি আইনজীবীকে দিয়ে পাঠিয়েছেন, যে সব ডকুমেন্ট চাওয়া হয়েছিল, আরে আপনারা তো যাওয়ার কথা, আইনজীবীকে দিয়ে পাঠাবেন কেন? আর যদি আপনার কাছে, আমি দর্শক এটুকু বিশ্বাস করি, যদি ওনার কাছে সব মানে সব ঠিকঠাক উত্তর থাকতো, উনি আজকের ডেটটা মিস করতেন না, উনি ড্যাং ড্যাঙে যেতেন, কারণ কথা ওই যে মিডিয়ার সামনে বলতে এসব করতে ভালোবাসেন উনি, ওনার কাছে যদি সত্যিই সব ঠিকঠাক উত্তর থাকতো, আমি নিশ্চিত উনি আজকের ডেটটা মিস করতেন না, উনি যেতেন ওখানে, ওনার একটা ব্যাপার থাকতো যে আমাকে তো কিছু করতে পারবেন না, তো আমি যাবো, যেতেন, ডকুমেন্ট জমা করতেন, প্রশ্নের উত্তর যা দেবার দিতেন, দিয়ে বেরিয়ে এসে আরও বেশি বেশি করে বলতেন, উনি নিশ্চিত যেতেন। নিশ্চয়ই যেসব প্রশ্ন আগের দিনে করা হয়েছে তার উত্তর নেই, বা তার উত্তর ওনার দেওয়ার ক্ষমতা নেই,
তার উত্তর প্রকাশ করার ওনার কোনো ক্ষমতা নেই, এটা আমার দর্শক কোথাও মনে হচ্ছে। আবার জানি না ওনার সঙ্গে আবার ওপরের কোনো লিঙ্ক টিং রয়েছে কি না, যে তারা আবার ওনাকে মানা করেছেন কি না, যাবে না, যাবেন না, গেলে আবার আমাদেরকেও টান পড়তে পারে, তাই না? কিন্তু এটুকু বলতে পারি যে নিট অ্যান্ড ক্লিন ভাব দেখানোর চেষ্টা করছিলেন 30 তারিখে সিজে কমপ্লেক্স থেকে বেরিয়ে, এবং পরদিন আজকের ডেটের পর আর আমাদেরকে ততটা মনে হচ্ছে না। নিশ্চয় কিছু ব্যাপার আছে, নিশ্চয় নেগেটিভ কোনো ব্যাপার আছে যে যার জন্য উনি যাচ্ছেন না। আমার মনে হয় গ্রেপ্তারি আশঙ্কাতে ভুগছেন, এটা দর্শক আজ থেকে আমরা বলতে পারি। আর এখন ওই প্রসেসে চলছেন যেমন ওনার বস চলছেন, এড়িয়ে যাও, শুধু এড়িয়ে যাও, নানান কারণে আরও অনেকে চলছেন এড়িয়ে যাও, হয়তো আবার আদালতের যাওয়ার চেষ্টা হবে। তবে যেথায় যান যদি এইরকম কাণ্ড করে থাকেন কোথাও ছাড় পাবেন না, যেতে হবেই। আর যদি না যেতে চান তাহলে আমরা সাধারণ মানুষ কি বলবো, ঘাড় ধরে বাড়ি থেকে বের করে নিয়ে আসুন ইডির অফিসাররা, যারা আছে সিস্টেম মেনে, মহিলাদেরকে নিয়ে যাবেন, পুরুষরা যাবেন না, ওরকম ঘাড় ধরতে আবার অন্য কেস দিয়ে বসে থাকবে। এ তো কেস দিতে ওস্তাদ, দেখেছেন তো, কেস দিতে ওস্তাদ। সুতরাং যাবেন, যেটা আর কি কথা, ঘাড় ধরে নিয়ে আসবেন যদি না আসতে চান। সেদিন এত বড় বড় ফুটানি, আর আজকে ব্যাস সেকেন্ড কলই একেবারে ফুস, লজ্জা লাগে। দর্শক কি বলবেন, কি বুঝছেন আপনারা, কেন হঠাৎ করে এরকম গড় হাজির এত কথা বলে? অবশ্যই দর্শক বলবেন কমেন্ট বক্সে, যা বলার নজর রাখবেন। আরাম বাকি।